প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাবে অবশ্যই যে পিকারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম খাদ্যের প্রধান তিনটি উপাদান নিয়ে আজকে খাদ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনটি উপাদান নিয়ে আলোচনা করব খাদ্য প্রাণ ভিটামিন খাদ্যপ্রাণ বা ভিটামিন খনিজ লবণ এবং পানি এছাড়াও খাদ্যে আরো একটি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি তাকে বলা হচ্ছে রাফেস চারটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসছে খাদ্যপ্রাণ বা ভিটামিন ভিটামিন নামটার সাথে আমরা সবাই পরিচিত কিন্তু যখন কথা আসে খাদ্যপ্রাণ তখন দেখা যায় হয়তো আমরা চিনতে পারি না ভিটামিন একটা ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাদ্যপ্রাণ এর সংজ্ঞা হচ্ছে দেশের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি অন্যান্য কার্যাবলী যেন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থই হচ্ছে ভিটামিন আর ভিটামিন হচ্ছে এ বি সি ডি ই এবং কে এই ভিটামিনগুলোর উৎস এক একটার ক্ষেত্রে এক এক উৎস অর্থাৎ এর উৎস আলাদা হতে পারে আবার অনেকগুলো খাবার আছে যার মধ্যে কিন্তু সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে সব ধরনের ভিটামিনই রয়েছে এরকমও থাকতে পারে যেমন ভিটামিন এর উৎস হচ্ছে দুধ মাখন চর্বি ডিম গাজর আম কাঁঠাল রঙিন শাকসবজি মলা মাছ ইত্যাদি আর ভিটামিন বিয়ের উৎস হচ্ছে ইস্ট ঢেকি ছাটা চাল যাতায় ভাঙা আটা বা লাল রুটি অঙ্কুরিত ছোলা মুগ ডাল মটর ফুলকপি চিনাবাদাম শিমের বিচি কলিজা হৃৎপিণ্ড দুধ ডিম মাংস সবুজ শাকসবজি এক্ষেত্রে দুধ এবং ডিমের কথা বা ভিটামিন এ তেও লিখেছে আবার ভিটামিন বি তো লিখেছি কথার অর্থ হচ্ছে ভিটামিন এ এবং বি উভয়ই পাওয়া যাচ্ছে দুধ এবং ডিম থেকে এছাড়াও দুধ এবং ডিম থেকে ভিটামিন এ বি ছাড়াও অন্য অনেকগুলো ভিটামিনও পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসছি পরবর্তীতে ভিটামিন সি সাধারণত টক স্বাদযুক্ত ফলগুলা সব ভিটামিন সি এ ভরপুর এছাড়া কিছু শাকসবজিও রয়েছে তো আমরা একটু ছুঁয়ে ধরতে পারি পেয়ারা বাতাবি লেবু কামরাঙ্গা কমলা আমড়া বাঁধাকপি টমেটো আনারস কাঁচামরিচ তাজা শাকসবজি ইত্যাদি ভিটামিন ডি এর জন্য উৎস হচ্ছে দুধ ডিম কলিজা দুগ্ধজাত দ্রব্য মাছের তেল ভোজ্য তেল ইত্যাদি দুগ্ধজাত দ্রব্য বলতে আমরা বুঝতে পারি মাখন পনির কিংবা অন্য যে কোনো দুগ্ধজাত তৈরি দই ইত্যাদি ভিটামিন ই এবং কে ভিটামিন ই এবং কে দেখা যাচ্ছে এ বি সি ডি এর যে উৎসগুলো রয়েছে এই সবগুলো উৎস থেকেই এই ভিটামিন ই এবং ভিটামিন কে উভয়টাই পাওয়া যায় অর্থাৎ এই সবগুলো উৎসর মধ্যে অতি স্বল্প পরিমাণে ভিটামিন ই এবং কে আছে আর অন্যান্য উপাদানগুলোর মধ্যে অর্থাৎ ভিটামিন এর পরিমাণ যেমন দুধে বেশি কিন্তু ভিটামিন ই এতে সামান্য পরিমাণে আছে কেউ এতে সামান্য পরিমাণে আছে তাই উপরে সবগুলো খাদ্যদ্রব্যের মধ্যে ভিটামিন এ ই এবং কে পাওয়া যায় প্রকারভেদ ভিটামিনকে দুটি ভাগে ভাগ করা যায় চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যে সকল ভিটামিন শুধুমাত্র চর্বি জাতীয় খাদ্য উপাদানে দ্রবিত হয় তাদেরকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে যেমন ভিটামিন এ ডি ই এবং কে এরা শুধুমাত্র চর্বি জাতীয় পদার্থের মধ্যে দ্রবিত হয় সেটা আমরা গ্রহণ করতে পারি এরপরে আসছে পানিতে দ্রবণীয় ভিটামিন যে সকল ভিটামিন পানিতে দ্রবিত হয় তাদেরকে পানিতে ভিটামিন ভিটামিন বলে যেমন বি ও সি এগুলো সেগুলোকে পানিতে করে সহজে সেটা করতে পারি কাজ ভিটামিন এর কাজ দেহের পুষ্টি ও স্বাভাবিক গঠনে সাহায্য করে দৃষ্টিশক্তি শক্তি স্বাভাবিক রাখে ও খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে দাঁতের গঠন ও মাড়ি সুস্থ রাখে এবং দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে ভিটামিন এর কাজ হচ্ছে স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে সাহায্য করে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে স্নায়ু এবং মস্তিষ্কের কাজ সম্পন্ন করে ভিটামিন সি দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে এবং পাকস্থলী সুস্থ রাখে রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সহায়তা করে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে ভিটামিন ডি দেহের হাড় মজবুত করে দেহের গঠনে সহায়তা করে দেহে অধিক পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে ভিটামিন ই লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে রক্ত সঞ্চালনেও সাহায্য করে কোষ গঠনেও সহায়তা করে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ও হৃৎপিণ্ডকে ভালো রাখে কোলন পাকস্থলী লিভার মুগ্ধবর প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কাজ করে মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখে এই ছিল ভিটামিন সম্পর্কিত আলোচনা এখন আমাদের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে খনিজ লবণ দেহে গঠন সুস্থতা রক্ষায় প্রয়োজনীয় এবং দেহ ও দেহের তরল অংশের জন্য অত্যাবশ্যকীয় উপাদানকে বলা হচ্ছে খনিজ লবণ যেমন সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরিন লোহ ইত্যাদি উৎস হিসেবে আমরা কি পেতে পারি মাংস ডিম দুধ সবুজ শাকসবজি কলিজা সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে খনিজ লবণের উৎস সামুদ্রিক মাছ খনিজ লবণের একটা খুব বড় উৎস এবং এক এর সামুদ্রিক মাছে এমন কিছু খনিজ লবণ আছে যা কিনা আমরা অন্যখান থেকে পাবো না যেমন প্রচুর পরিমাণে আয়োজিন থাকে তাই এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে হাড় দাঁত পেশি এনজাইম এবং হরমোন গঠনে সহায়তা করে স্নায়ুর উদ্দীপনা পেশি সংকোচন দেহ কোষে পানির সমতা বজায় রাখে থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে রক্তের লোহিত কণিকা গঠনে সহায়তা করে দেহের অধিকাংশ কোষ এবং দেহরসের জন্য খনিজ লবণ অপরিহার্য এই ছিল খনিজ লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা এবার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে পানি যার অপর নাম আমরা জীবন জানি পানির অপর নাম জীবন পানিটা কি দেহের পুষ্টির কাজে অপরিহার্য এবং জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই যার স্থান তাকে আমরা বলতেছি পানি নাম হচ্ছে গঠন এবং কাজ পারে না পানির আমরা একটু খেয়াল করি দেখবো যে সংক্ষেপে বলি পানির অনেক কাজ তারপর যদি সংক্ষেপে আমরা আলোচনা করি যে দেহ গঠন করে দেহ কোষের গঠন প্রতিপালন পানি ছাড়া একেবারেই সম্ভব নয় পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট ভাগই থাকে পানি পানি ক্রিয়াই চলতে পারে না পানির জন্যই দেহের রক্ত সঞ্চালন সম্ভব হয় রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির দ্বারাই দেহ কোষে পৌঁছায় খাদ্য পরিপাক দেহ পানি দেহের মধ্যে পানিটা দ্রাবক রূপে কাজ করে দ্রাবক মানিক যে কিনা দ্রব্যকে মিলাতে বা গলাতে সাহায্য করে দেহের পরিপাকৃত খাদ্য উপাদান পানিতে অবস্থায় ক্ষুদ্রান্তের রক্তে হয় দূষিত পদার্থ নির্গমন পানি দেহের দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে মল মূত্র ঘ্রাম ইত্যাদি দূষিত পদার্থের সাথে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় অর্থাৎ আমরা যত বেশি পানি খাবো সেই অনুযায়ী মলমূত্র ঘাম সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আমাদের শরীর থেকে অনেক পরিমাণ দূষিত পদার্থ বের হয়ে যাবে কিন্তু এই দূষিত পদার্থের সাথে প্রচুর পরিমাণে পানিও আমাদের শরীর থেকে বের যাবে তাই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক কমপক্ষে দুই লিটার পানি পান করা উচিত এই গুরুত্বপূর্ণ উপাদান ছাড়াও খাদ্যে আরেকটা উপাদান রয়েছে যাকে বলা হয় খাদ্য আশ বা রাফেজ এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা পাওয়া যায় এটা সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি শস্য দানা ফল মূল ও সবজির অপাচ্য আশ জাতীয় তন্তুকে রাফেজ বলে রাফেজ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষপাচের অর্থাৎ উদ্ভিদের কোষ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি উদ্ভিদ কোষের যে বাইরের যে জড় কোষ প্রাচীরটা রয়েছে সেটাই হচ্ছে মূলত রাফেস মূলত সেই সেলুরোসটাই রাফেস এবং সেই সেলুরোস ছাড়াও এটাতে রয়েছে লিগনিনো রাফেস অপরিবর্তিত রূপে খাদ্য নালীর ভেতর দিয়ে স্থানান্তরিত হয় অর্থাৎ আমরা যখন রাফেস যুক্ত খাবারটা খাই উদ্ভিদ কোষের যে সেলুলোস সেলুলোস যে অংশটা এটা আমাদের এটা না ভেঙে আমরা যতই চিবিয়ে খাই না কেন এটা ভাঙে না এটা যেমনই ছিল সেরকম তন্তু বা সুতার আকারে আমাদের খাদ্য নালী দিয়ে ভেতরে স্থানান্তরিত হয় উৎস হিসেবে আমরা বলতে পারি শস্যদানার বহির আবরণ সবজি ফলের খোসা শাঁস বীজ উদ্ভিদের ডাটা মূল ও পাতা হচ্ছে রাফেজের মূল উৎস কাজ রাফেজ পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে বৃদ্ধি করে এটি বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনেও সাহায্য করে রাফেযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে ফলে খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় বিষাক্ত অংশ যেহেতু সে শুষে নেয় ফলে খাদ্যনালির ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় রাফেযুক্ত খাবার স্থূলতা অর্থাৎ মোটা হয়ে যাওয়াটা হ্রাস করে ক্ষুধা প্রবণতাও কমায় এবং চর্বিও জমার প্রবণতা হ্রাসে অর্থাৎ কমাতে সহায়ক ভূমিকা পালন করে কারণ মানুষ রাফেযুক্ত খাবার খাবারে থাকে সেটা হজম করতে পারে না ফলে এই ধরনের খাবার থেকে ক্ষুধার প্রবণতাটা কমিয়ে দেয় ফলে আমাদের লাগে না তাই রাফিটযুক্ত খাবার খেলে আমাদের অনেকক্ষণ ক্ষুদা লাগবে না অনেকক্ষণ ক্ষুদা না লাগার অর্থ হচ্ছে তুমি বারে বারে খেতেও চাইবে না আর বারে বারে খেতে না চাইলে ক্ষুধা কমে যাওয়া আর এর ফলে আপনা থেকেই তোমার শরীরে জমে থাকা অতিরিক্ত শর্করা যেটা রূপে রূপে বা অন্য জমা আছে সেগুলো ভেঙে ভেঙে শক্তি আসবে বা চর্বি রূপে জমা অংশটা শক্তি তৈরি করবে এতে কি হবে তোমার শরীরের স্থূলতা ধীরে ধীরে হ্রাস পাবে আর রাফের যুক্ত খাবার যেমন ধরো তোমরা যখন লাউ শাক ডাটা শাক খাও কিংবা লতি খাও বা ঢ্যাঁড়স খাও সেগুলোর মধ্যে প্রচুর আশ জাতীয় অংশ থাকে ওগুলোতে স্পষ্ট বোঝা যায় তাই ওগুলোর নাম বললাম এগুলোতে প্রচুর পরিমাণে রাফেস থাকে এই রাফেসটাই আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই যে একটু আগে আমি বললাম খাদ্য ক্যান্সার ক্যান্সার সৃষ্টিতে ক্যান্সার সৃষ্টিকে হ্রাস করে দেয় এছাড়া আমাদের ক্ষুদাটা কমিয়ে দেয় ফলে আমরা অনেকক্ষণ না খেয়ে থাকলে কি হবে আমাদের স্থূলতাটা হ্রাস পায় পেটে অনেকক্ষণ খাবারটা অনেকক্ষণ থাকে ফলে আমাদের ক্ষুদাটা কম লাগে তো আজকে এই পর্যন্তই আলোচনা ছিল বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ